আপনাদের এই দৃষ্টিতে সদ্গুরু মহর্ষি মালোবার জ্ঞানকে আরো জানা উচিত। যারা আমাদের এই ভিডিওটি শুনছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সদ্গুরু মহর্ষি মালোবার জ্ঞানের সঙ্গে আছে, সত্য সনাতন ধর্মকে জানতে চান, মনুষ্য ধর্মকে রক্ষা করতে চান, তাদের অসংখ্য ধন্যবাদ। কিছু বিষয় আছে যা আপনাদের জানা উচিত সত্য সনাতনের জ্ঞানে, তাই সদ্গুরুকে খুঁজে সদ্গুরুর জ্ঞানে সদ্গুরুর বৃদ্ধি করার জন্য সদ্গুরুকে এটা জানাতে হবে বা জানতে হবে। পরম্পরাগত ভাবে আপনার সৎ চিন্তা, সৎ বুদ্ধি, সৎ জ্ঞানকে বিকাশ করতে গেলে সদ্গুরু মহর্ষি মালোবার জ্ঞান, স্বয়ংবল গুরুকুলের জ্ঞান এবং মনুষ্য ধর্মকে রক্ষার জ্ঞানকে জানতে হবে। পরম্পরাগত ভাবে যা বিকৃত হয়েছে তাকে সকৃত করার জ্ঞানকে জানতে হবে। তাই আপনাদের পাঁচটা জিনিস জানতে হবে, শিবযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, দর্শন ধ্যান যোগ, নামযোগ, এটা জানতে হবে। আর মনুষ্য কারিগরি বিদ্যার যে এখানে যে যন্ত্রটা রয়েছে সেই যন্ত্র বিষয়ে জ্ঞানকে জানতে হবে। তা চলুন আমরা দেখব সদ্গুরুর বিষয়টি কি, সেই সদ্গুরুর জ্ঞানটা কি আমরা জানবো আরো। তা আমাদের সঙ্গে থাকবেন, স্বয়ংবল গুরুকুলের সঙ্গে থাকবেন, আর একসঙ্গে মিলে যে জ্যোতির প্রকাশ করা যায় সেই বিষয়ের জ্ঞানের জন্য এই মন্ত্র। সহনা ভবতু, অসহনা উদ্ভবস্তু, সাহম চাপূর্ণম উত্তিষ্ঠতে। নমস্কার, সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম। আমাদের মনুষ্য কারিগরি বিদ্যা, স্বয়ংবল গুরুকুল এবং সদ্গুরু মহর্ষি মালোবার জ্ঞান। আপনাদের অনেক প্রশ্ন মালোবাবার সম্বন্ধে, এই মালোবাবা কে সেই বিষয়ে, এই মালোবাবার তত্ত্ব কি সেই বিষয়ে। তা আজ আপনাদের সামনে এই মালোবাবার যে বিষয়, যে জ্ঞান, যে বর্তমান যুগের প্রতিষ্ঠান হয়ে যে তত্ত্ব বা যে মন্ত্র আপনারা পাঠ করতে বলা হয় সেই মন্ত্র কি, আপনারা দম সাধনার কথা শুনেছেন, প্রাণায়ামের কথা শুনেছেন, রেচক পূরক কুম্ভকের কথা শুনেছেন, তার সঙ্গে মন্ত্রের কথা শুনেছেন। বর্তমান বিজ্ঞান অনুযায়ী কি বলছে, আমাদের অণু পরমাণু, তার মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন, তার মধ্যে বোসন কণা বা গোয়াট পার্টিকেল, তার মধ্যে আছে ভাইব্রেশন বা স্ট্রিং থিওরি। স্ট্রিং কথার অর্থ ভাইব্রেশন, ভাইব্রেশন অর্থাৎ যা ওমের স্বরূপ, ওমকার শব্দের ধ্বনির স্বরূপ। এবার এই ওমকার শব্দের মধ্যে শব্দগুচ্ছ মিশ্রিত হয়ে আছে, সেখান থেকে শব্দ উৎপন্ন হয়, সেখান থেকে সৃষ্টি তত্ত্বের রহস্যের জ্ঞানের কথা বলা হয়েছে বর্তমান বিজ্ঞানে এবং আমাদের ভারতীয় বৈদিক শাস্ত্র, বেদ শাস্ত্র থেকে শুরু করে সনাতন শাস্ত্রে। তাহলে আপনারা যে মন্ত্রটা পাঠ করছেন কি মন্ত্র, মালোবাবার মন্ত্র, মালোবাবার বিষয় জানতে চাইছেন, যারা হিন্দু মুসলিম করে বেড়াচ্ছেন, যারা ধর্ম ধর্মান্তরিত করে বেড়াচ্ছেন, তাদের বিষয়ের জন্য এই জ্ঞান বলছে। কি বলছে, আমাদের শাস্ত্রগত জ্ঞানে বা যে কোনো শাস্ত্র, যে কোনো ধর্মই বলুন না কেন, প্রত্যেক শাস্ত্রের দুইটি শক্তির কথা বলা হয়েছে, যে আমাদের শরীরের বৈশিষ্ট্যের দুইটি শক্তি, একটি মাতৃভাব জাগরণের জন্য, একটি পিতৃভাব জাগরণের জন্য, একটা মায়ের আশীর্বাদ প্রাপ্তির জন্য, একটা বাবার সমৃদ্ধি দৃষ্টি প্রাপ্তির জন্য, শক্তিশালী ক্ষমতা অর্জনের জন্য। তাহলে এই দুই শক্তিকে বর্তমানে ভাষায় আমাদের যা বলা হয় মা আর বাবা, মা আর বাবা। এই মা আর বাবার সমন্বয়ের যে শক্তি, যে ভাইব্রেশন, যে কম্পন হয়, সেই কম্পনকে ভালো বাবা, এই যে আমি নমহা বলার পর আমার নিম্ন কুম্ভক, যাকে উদ্দায়ী এবং উচ্চায়ী বলা হয়, এই কুম্ভক হয়ে গেল। আর ত্যাগের কথা শাস্ত্রে বলা হয়েছে সবসময় ত্যাগ করা উচিত, প্রাণবায়ুকে ত্যাগের জ্ঞানে রাখা উচিত। তাই এই যে আমি কথা বলছি কুম্ভক করে, আপনারা করে দেখুন, একবার বলে দেখুন, ও ভালো বাবা
বলছে শরীরের প্রাণবায়ু ত্যাগ করতে না পারলে ভেতরে কার্বন জমে যাবে, যেহেতু আমরা প্রত্যেক যে খাবার খাই সেই খাবারে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, যাকে কার্বোহাইড্রেট বলা হয়েছে, এই কার্বোহাইড্রেটে কার্বন জমে যায়, তার ভেতরে ফ্যাট, লিপিড এগুলো শরীরের ধমনী শিরাতে জমে যায়, তাই আপনাদের হার্ট অ্যাটাকের সমস্যা, বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয়, তাকে নির্মূল করার জন্য এই মালবার মন্ত্র আপনাদের জানতে হবে। কিন্তু এই মালবার মন্ত্র কি বলছে, শরীরে ধারণ করতে গেলে গায়ত্রীর জপ করতে হবে, বলছে এই মালবার মন্ত্রকে যদি ধারণ করতে চান তাহলে গায়ত্রীর জপ করতে হবে, সেই গায়ত্রী কি, ওম হরিষি বেদমহে সদ্গুরু দেবাই দেমাহে তন্নো মালোবাবাই প্রচোদয়াতম। তাহলে কি বলছে, ও দা সৃষ্টিকর্তা তুমি এখানে উপস্থিত হও, তোমার মধ্যে যে সততার গুণ আছে তা আমাদের মধ্যে বর্ধিত করো, তার জন্য আমি আমার মাতা পিতার কাছে প্রেরণা পেয়েছি, জন্মদাতা মাতা পিতার কাছে প্রেরণা পেয়েছি, এই প্রকৃতিগত মাতা পিতার কাছে প্রেরণা পেয়েছি, গুরুরূপী মাতা পিতার কাছে প্রেরণা পেয়েছি, আর এই শরীররূপী মাতা পিতা দুই শক্তি ইরা পিঙ্গলা সুষুমা নামে আপনারা ছিলেন, তাই মাতৃশক্তি আর পিতৃশক্তির জাগরণের জ্ঞানটাই যা প্রাণবায়ুর সঙ্গে যুক্ত, তাই এই মন্ত্র জপ করলে ওম হরিষি বেদমহে সদ্গুরু দেবাই তন্নো মালোবাবাই প্রচোদয়াতম। যাই মন্ত্র জপ করবে গায়ত্রীর অধিষ্ঠান হবে, এটি একটি গায়ত্রী মন্ত্র, এই মন্ত্র মালোবাবার দ্বারা প্রাপ্তি স্মৃতি কোষ থেকে যা স্মরণে পাওয়া যায়, যা শাস্ত্রগত বৈশিষ্ট্যের স্মৃতি আর শ্রুতি বলা হয়েছে, কেউ একজন শুনেছে যাকে হযরত মোহাম্মদ নবী সাহেব যাকে বলছেন, তিনি শুনেছেন, শুনে যে শাস্ত্রতা দিয়েছেন যাকে কোরআন বলছেন আপনারা, বা বাইবেলের কিছু অংশ যা গসপেল রূপে কে শুনেছেন বলছে যিশু শুনেছেন, শুনে আপনাদের সেই মন্ত্র তত্ত্ব জ্ঞানে তাকে দীক্ষা দিয়েছেন, তাকে ডিসিপল লিবার্টি বলা হচ্ছে। আবার চৈতন্য চরিত্রের মন্ত্রের জ্ঞানে বর্তমান যুগে তিনি যে মন্ত্রটা শুনেছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম আরো আছে, তারও গায়ত্রী আছে, তিনি শুনেছেন, তাকে বলা হয় শ্রুতি, যে তিনি দিচ্ছেন অর্থাৎ এই বাক্যতে শ্রুতি, আর যিনি স্মরণ করে পেয়েছেন স্মৃতি থেকে এই আকাশ গঙ্গা থেকে এই প্রকৃতিগত ভাবে তাকে স্মৃতি বলা হয়। তাহলে আপনারা বর্তমান যুগে কাউকে দেখেছেন যিনি স্মৃতি থেকে আপনাকে শ্রুতিতে পরিণত করে আপনাকে সংযুক্ত করায়, আপনার স্মৃতি কোষকে জ্ঞান ভাণ্ডারে পূর্ণ করায়, এমন কোন ঋষি আছে যাদের দেখেছেন যারা এইভাবে শুনে আপনাকে দিচ্ছে যেটা সত্য সনাতন ধর্মের জ্ঞানে সৃষ্টি প্রকৃতি হয়েছে, এমন কোন ব্যক্তিকে দেখেছেন যিনি টেলিপ্যাথি বা মনোসংযোগ করিয়ে তার সঙ্গে সংযুক্ত করায় যাকে স্মৃতি ভাণ্ডার বলা হয়, তাহলে আপনারা বর্তমানে এমন কোন মানুষকে দেখেছেন না, মনুষ্যরূপী জীবকে দেখেছেন না, মনুষ্যরূপী কোন ভগবান বা দেবতা কোন রকম মহাপুরুষকে দেখেছেন যারা এই আকাশ গঙ্গার স্মৃতিকে ধরে নিয়ে আপনার স্মৃতিতে পরিণত করে দেয়, আপনার স্মৃতিকে পূর্ণ করে দেয়, সত্য সনাতন ধর্মের জ্ঞানকে পরিপূর্ণ করে, আপনার মনুষ্য ধর্মকে জাগরণের জ্ঞানকে বৃদ্ধি করে, আপনার মাতৃপিতৃ থেকে গুরুরূপী মাতা পিতা, জন্মদাতা মাতা পিতা, প্রকৃতিকে মাতা পিতা শক্তি অর্জন করে দেয়, তাহলে আপনাদের মালবাবাকে জানতে হবে, মালবাবার জ্ঞানকে জানতে হবে। তাই মালবাবার জ্ঞান কি, এই জ্ঞানের বৃদ্ধি কিভাবে হয়, তার ধ্যান কিভাবে করব, এই ধ্যান মন্ত্র তার স্মৃতিকোষ থেকে পরিপূর্ণ হওয়া, স্মৃতিকোষের জ্ঞান কি হচ্ছে, আমি যে কর্মটা করছি ধ্যান দিয়ে না করলে বিকৃত হবে, আমি যেটুকু শিখেছি স্কুলে গিয়ে শিখি বা গুরুকুলে গিয়ে শিখি বা স্কুলে কলেজে না গিয়ে জীবনের অভিজ্ঞতার সঙ্গে শিখি, তাই আমার শিক্ষাটা যেন জ্ঞানে পরিণত হয়, আর যা দেখছি তা যেন সুদৃষ্টি হয়, সুদৃষ্টিতে যেন পরিণত হয়, তার জন্য আমি সেই তপস্যা যেন করতে পারি, তাই এই মন্ত্রটি এখানে তাই দেওয়া আছে। ধ্যান মন্ত্র কি বলছে মালো বাবা, ও মাম ধ্যান হে কর্ম
মম শিক্ষা হি গণ মম দর্শনা হি সুদৃষ্টিতা মম নাম তপস্যা ওম হলো বাবাই নমঃ ওম হলো বাবাই নমঃ ওম হলো বাবাই বর্তমান যুগে যে জ্ঞান বলছে প্রকৃতি দূষণ হয়েছে, তাই আপনাদের শুদ্ধতা দরকার, তাই মানুষের শুদ্ধি দরকার। সেই শুদ্ধি মন্ত্র কিভাবে হবে বা শুদ্ধ কিভাবে হয় তার জন্য সিদ্ধি করতে কোষ থেকে যে মন্ত্র পাওয়া সেই মন্ত্রের জ্ঞানটা মালবাবার জানতে হবে। কি জ্ঞান বলছে, খাদ্য হার শুদ্ধিশ্চ নচেত শুদ্ধি, শরীর মন অশুদ্ধিশ্চ নচেত শুদ্ধি, আত্মশুদ্ধিশ্চ পুণ্য শুদ্ধি, আত্মজ্ঞানম শুদ্ধিশ্চ পুণ্য শুদ্ধি। তাহলে বলছে শরীর মন শুদ্ধি করলেই হবে না, বলছে খাদ্য হার শুদ্ধি করলেও হবে না, আত্মার শুদ্ধি করতে হবে। কিন্তু আত্মার ভেতরে যে আত্মজ্ঞানের বিকাশ ঘটছে তাকেও শুদ্ধ করতে হবে। আত্মজ্ঞানম পরম জ্ঞানম আত্মশুদ্ধিশ্চ পরম শুদ্ধি, তাই শুদ্ধ হতে হবে। এই তত্ত্বগুলোকে জানতে গেলে আপনাকে শুদ্ধির জ্ঞান নিতে হবে। তাই সদ্গুরু মহর্ষি মালবাবার জ্ঞানে প্রথম শুদ্ধি থেকে শুরু কি করা হয়েছে, সেই শুরুটা করা হয়েছে শিব যোগ থেকে, সাত দিন তত্ত্ব। আপনাদের জীবনে সাতটা দিন কিভাবে কাটাতে হবে, শুক্রবার দিনের শুরু আর বৃহস্পতিবারের শেষ। তাই শুক্রকে দৈত্যগুরু বলা হয়েছে, শুক্রাচার্যকে, দেবগুরুকে বৃহস্পতি। আপনি যদি এই বৃহস্পতি পর্যন্ত না আসতে পারেন তাহলে আপনি দেবতার অধিষ্ঠান হবে না। তাই মালবাবার একটা তথ্য লেখা আছে, দেখুন, জীবাত্মা হইতে মনুষ্য আত্মা, মনুষ্য আত্মা হইতে দেবাত্মা, দেবাত্মা হইতে ঋষি আত্মা, ঋষি আত্মা হইতে পরমাত্মায় মিলন করতে গেলে মালবাবার তত্ত্ব জ্ঞানকে আপনারা জানতে হবে। মালবাবার সমৃদ্ধির জন্য যে বৃদ্ধি হয়েছে, যে স্মৃতি শক্তি জ্ঞানের বৃদ্ধি হয়েছে তাকে জানতে হবে। আপনাদের ভাব এবং স্বভাবকে বৃদ্ধি করতে গেলে, স্বভাবকে ঠিক রাখতে গেলে তাকে জানতে হবে, মালবাবার জ্ঞানের বিকাশের কথা জানতে হবে। মালবাবার মন্ত্রতত্ত্ব জ্ঞানে দীক্ষিত হয়ে আপনাদের সমৃদ্ধি জাগরণ করতে হবে। বলছে এই মাতৃপিতৃ শক্তির জাগরণ না হলে শরীরে কুলকুণ্ডলিনীর জ্ঞান, যাকে আপনারা বলেন বৈদিক শাস্ত্র মতে, সনাতন শাস্ত্র মতে, তাকে না জাগাতে পারলে হবে না, মনুষ্য জীবনে উন্নতি হয় না। আর কুলগুরু দ্বারা দীক্ষিত না হলে হবে না। কুলগুরু মানে এই না যে আমি বাবা ছিল তার ছেলের কাছ থেকে মন্ত্র নিলাম, এটা কুলগুরুর জ্ঞান নয়। কুলগুরুর জ্ঞান যিনি কুল মন্ত্র দিতে পারেন, কুলকুণ্ডলিনীর দর্শন করতে পারেন বা দর্শনের জ্ঞান দিতে পারেন, তিনি কুলগুরু। তাহলে আপনাদের যারা কুলগুরু করেছেন বা দীক্ষা মন্ত্র নিয়েছেন তারা কি কুলগুরু, তারা দেখে নেবেন, এটা আপনাদের। বলছে এই তত্ত্বগুলোকে জানতে গেলে মালবাবাকে জানতে হবে, মালবাবার বিষয়টিকে জানতে হবে। এই স্মৃতি ভাণ্ডারকে পূর্ণ করার জন্য গায়ত্রীর অধিষ্ঠান করতে হবে, আপনাকে ব্রহ্মতত্ত্ব বস্তুর জ্ঞানকে বৃদ্ধি করার জন্য ব্রাহ্মণ হতে হবে। আপনারা যে ব্রাহ্মণ গুলোকে দেখছেন তা আদি সত্য সনাতনের জ্ঞানে, কিন্তু ব্রহ্মতত্ত্ব বস্তুর জ্ঞান তাদের কাছে আছে কি? বলছে তিন রকমের ব্রহ্ম, একটা সূক্ষ্ম যাকে অনুপরমাণু বলা হয়, মাইক্রোকসম, একটা স্থূল আর একটা হচ্ছে পরম। বলছে একটা কসমিক বলা হয় মহাকাশের সঙ্গে যুক্ত মহাকাশ ব্রহ্ম, একটা হচ্ছে পৃথিবী ভূলোকের যে জ্ঞান তাকে স্থূল আকার আকৃতি আছে স্থূল ব্রহ্ম, আর একটা ভেতরে সূক্ষ্ম অণু পরমাণু থেকে সূক্ষ্ম তাকে বলা হয় সূক্ষ্ম ব্রহ্ম। এই তিন ব্রহ্মের জ্ঞান যিনি দিতে পারেন তিনি ব্রাহ্মণ, আর সেই ব্রাহ্মণের কাছ থেকে আপনাদের মন্ত্র নেওয়া উচিত। খুঁজে বেড়ান দেখি কে আছে এই ব্রাহ্মণ, আপনারা জানতে পারবেন, এটা আপনাদের, এটা আপনাদের খোঁজ। বলছে আমার কথা কারো যদি খারাপ লাগে তাহলে ক্ষমা করে দেবেন, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি ভারতবর্ষ হয়েছে সেই পরিস্থিতির জ্ঞানকে আপনাদের জানতে হচ্ছে। জীবনের উন্নতির জন্য বলছে সদ্গুরুর প্রয়োজন হয়। এই সদ্গুরুর জ্ঞান কি, সদ্গুরু কে, বা সমাজে যে সদ্গুরু আছে তারা কি সদ্গুরু, আপনারা বিবেচনা করবে, এটা আপনাদের ব্যাপার। কিন্তু সদ্গুরুর জ্ঞানটা কি বলছে শাস্ত্রগত ভাবে, যিনি স্বগায়ত্রীর অধিকারী, যিনি স্বমন্ত্রের অধিকারী, যিনি সত্য সনাতন ধর্মকে পরিপূর্ণ করেন, যার ভিতরে অষ্ট সাত্ত্বিক ভাব আছে,
তিনি কুলকণ্ডিলে জ্ঞান দিতে পারেন, তিনি সত্য সনাতন ধর্মের সঙ্গে জাগরণ করেন, কোনো মানুষের ভেদাভেদ করেন না, কোনো ধর্মের জাতিগত পার্থক্য দেখেন না, তিনি সব জাতি ধর্ম নির্বিশেষে একটা পরিপূর্ণ জাগরণ করেন সত্য সনাতনের জ্ঞানে, তাকেই সদ্গুরু বলা হয়েছে। এই সদ্গুরু তত্ত্ব বিষয়ে ভিডিও করা আছে, দেখে নেবে আর সদ্গুরুকে খুঁজে দেখবে। স্বগায়ত্রী এবং স্বমন্ত্রের অধিকারী যিনি, তিনি সদ্গুরু, প্রধান সদ্গুরু যাকে বলা হয় সারা বিশ্বে। যদি বর্তমানে খুঁজতে চান, চৈতন্য মহাপ্রভু একমাত্র সদ্গুরু, তারপর কে আছে খুঁজতে হবে। আপনাদের বৃদ্ধি করতে গেলে সদ্গুরুর মন্ত্র নিতে হবে, নাহলে কি হবে, পরম্পরাগত ভাবে সময় কাল খণ্ডের সঙ্গে সেই মন্ত্রের বিকৃতি ঘটে, বিচ্যুতি ঘটে। এটা আমার কথা না, শ্রীমদ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বলেছিলেন, হে পার্থ, তোমার জ্ঞান পরম্পরাগত ভাবে রাজ্যাদি লাভের জন্য সময়ের সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে যায়নি তো? তুমি দেখো, তুমি তো এগুলো জানতে, জ্ঞান বিজ্ঞান যোগে এই কথাটা বলা হয়েছে। আবার আপনি যে জ্ঞানটা নিচ্ছেন সেটা বর্তমান বিজ্ঞানের সহিত প্রমাণিত হয় কিনা তাকেও জানার জন্য শ্রীকৃষ্ণ ভগবান একটি মন্ত্র বলেছিলেন, বিদন্ততে বৃহত্তম প্রবাখ্যাংশভাবে জ্ঞানং বিজ্ঞান সহিত যা যোগ্যতা মুখ্য সেই হুব। আর আপনারা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, হরিনাম যারা করেন, সেই মন্ত্র প্রকৃত তো না ক্ষীণ হয়েছে? বলতে ষোলো নাম 32 অক্ষর তো না 33-34 অক্ষরে পরিণত হয়েছে? এই বিষয়গুলোকে জানতে গেলে আপনাকে স্বয়ংবল গুরুকুলের মন্ত্র দীক্ষায় দীক্ষিত হয়ে সদ্গুরু মহর্ষি মালবাবার জ্ঞানের বিকাশের সঙ্গে চলতে হবে। আর এই মালবাবার জ্ঞানটা কি বলছে, যা চোখ দিয়ে দেখছি তা জ্ঞান না, যা কান দিয়ে শুনলাম তাও জ্ঞান না, যা পঞ্চ ইন্দ্র দিয়ে আমি বুঝলাম অনুভূতি পেলাম সেটাও জ্ঞান না, যে আমার মাতৃপিতৃ থেকে দেওয়া হয়েছিল আমাকে সৃষ্টির সময় সেটা আমার জ্ঞান, সেটা মালবাবার জ্ঞান। যেটা আমি একাগ্রতা দিয়ে অর্জন করেছি সেই আত্মশুদ্ধির ভেতরে সেটা মালবাবার জ্ঞান, যা প্রকৃতিগত ভাবে স্মৃতি থেকে সঞ্চয় করা হয়েছে তাই মালবাবার জ্ঞান। তাহলে বলছে কি, এর জন্য যে মন্ত্রটা মালবাবার স্মৃতিকোষ থেকে পাওয়া, কি না চক্ষুর চরাশ্চমম জ্ঞানম, না শ্রুতি শ্রবণাশ্চমম জ্ঞানম, না পঞ্চেন্দ্রিয়ামিশ্চমম জ্ঞানম, মম জ্ঞানম মালবাবায়ম স্মৃতি শুদ্ধিশ্চমম জ্ঞানম, মম জ্ঞানম আত্মশুদ্ধিশ্চ মম জ্ঞানম, মম জ্ঞানম একাগ্রতা আত্মশুদ্ধিশ্চ মম জ্ঞানম, মম জ্ঞানম আত্মশুদ্ধিশ্চ মম জ্ঞানম। ওম মালবাবায় নমঃ, ওম মালবাবায় নমঃ, ঠিক এরকম বলছে। মানুষ আনন্দ পেতে চায়, কিসের আনন্দ বলছে নিত্যানন্দ। তাহলে বলছে প্রত্যেকটা জীব সেই আনন্দেই আছে, চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, ব্যাংকার ব্যাংক ম্যানেজারি করে, ছাত্রছাত্রী পড়াশোনা করে, পিঁপড়ে পিঁপড়ে খাবার জোগাড় করে, মশা রক্ত খেয়ে, বলছে প্রত্যেকটা জীব তার কর্মের সঙ্গে সে নিত্য আনন্দেই আছে। আপনারা সেই আনন্দ পেতে চান, না সচ্চিদানন্দের আনন্দ পেতে চান, পরম আনন্দের জ্ঞান পেতে চান, না চিত্তের আনন্দ পেতে চান, কোন আনন্দ পেতে চান? তাই মালবাবার মন্ত্রে একটা জ্ঞান আছে, নিত্য ধর্ম নিত্য কর্ম নিত্য হি পরম তপ নিত্য তত্ত্ব সত্যং নিত্য হি চিদানন্দ। বলছে নিত্য ধর্মের মধ্যে নিত্য কর্মের মধ্যে যে জ্ঞান সেটার মধ্যে চিত্তানন্দের জ্ঞান আছে। আর সেখান থেকে বলছে দীক্ষা শিক্ষা পরম জ্ঞানম বলা হয়েছে, দীক্ষা শিক্ষা নিয়ে যারা জ্ঞান অর্জন করে সেখানে চিত্তের আনন্দ হয়, সেখান থেকে পরমানন্দের গতি প্রাপ্তি হয়, তার জন্য সদ্গুরুর জ্ঞানে দীক্ষিত মন্ত্র নিয়ে চলতে হয়। তো যারা এই ভিডিওটা দেখবেন তাদের মধ্যে কিছু প্রশ্ন আসা উচিত, কি প্রশ্ন, বর্তমানে আমি যার কাছে দীক্ষা নিচ্ছি বা শিক্ষা নিচ্ছি তিনি সদ্গুরু তো, তিনি কুলগুরুর জ্ঞানকে জানেন তো, কুলকণ্ডলিনীর জ্ঞান, বা তিনি রূপে গুণে তার সমৃদ্ধিতে শ্রুতি আর স্মৃতিকে পরিপূর্ণ করেন তো, যে মন্ত্র তিনি জাগরণ করেছেন সেই মন্ত্র সত্য সনাতন ধর্মকে জানায় তো, বা যে কোনো ধর্মকে ভেদাভেদ করে না তো, বা সম্প্রদায় বা রাজ্যাদি লাভের জন্য সম্পত্তি লাভের জন্য আমাকে তাকে বশ করছে না তো, আমাকে সে ধরে রাখছে না তো, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। আবার কি জানতে হবে, একটু অন্য পর্যায়ে অন্য দশায় অন্য স্টেজে কি করতে হয়, বলছে আমি এখানে বসে গুরুর সঙ্গে সংযুক্ত হব সেই বিষয়ে জ্ঞানটা আমাকে দিচ্ছে তো, আমি এখানে বসে পরম গতি প্রাপ্তি হব মুক্তির পথ পাবো সেটা আমাকে জানাচ্ছে তো,
আমার জীব আত্মা হইতে পরমাত্মায় নিজেকে পরিণত করা, শ্রেষ্ঠত্বে পরিণত করা, দৈবাত্মায় পরিণত করা, বা মানুষ রূপে যে শক্তির ক্ষমতার কথা বলা হয়েছে সেই ক্ষমতাশালী জ্ঞান আমি পাবো তো? তাহলে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আমি মানুষ কল্যাণের হিতে এই কর্মটা করতে পারবো তো? সমাজের উন্নতি করতে পারবো তো?